সকাল থেকেই ব্যানার, প্লাকার্ড ও ফুল হাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করে হাজারো মানুষ। বিশ্বজয়ী দুই মাদ্রাসা শিক্ষার্থীকে এক নজর দেখতে এত আয়োজন। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ। একই প্রতিযোগিতায় কিরাত শাখায় তৃতীয় হন বরিশালের আবুজর গিফারি। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারা। তাদের দুজনের এমন কৃতিত্ব একাধারে আনন্দিত ও গর্বিত করেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের। কুয়েতের মতো একটি দেশে আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নয়, দুটি গ্রুপেই পুরস্কার পেয়েছে, এই জন্য আমরা অনেক আনন্দিত। আরব দেশকে পিছনে ফেলে দেয় এটা কিন্তু বড় ধরনের, মানে ছোট কোনো বিষয় না, অনেক বড় একটা বিষয়। এই অর্জন হচ্ছে আমাদের লাল সবুজের অর্জন। আনাস এবং আবুজর গিফারির এই অর্জনে খুশি তাদের পরিবার। আন্তর্জাতিক অঙ্গনের এই প্রাপ্তি দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবদান বলে দাবি শিক্ষকদের। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য, বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় পরিচিতির জন্য আমার ছেলেরা কাজ করবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে উন্নত, বহির্বিশ্বে তারা বারবার পুরস্কার ছিনিয়ে নিয়ে আসতেছে, বহির্বিশ্বে বাংলাদেশের নামকে তারা এই শিক্ষা ব্যবস্থার নামটাকে উজ্জ্বল করতেছে, এটা অন্য কোনো শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। ভবিষ্যতে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার প্রত্যয়ে সকলের কাছে দোয়া চান বিজয়ী দুজন। কিরাত বিভাগে যে বিভাগে আমি অর্জন করেছি সেই বিভাগ ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ধারাবাহিকভাবে ভালো করবে, ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখছি। দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো করতে পারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে সম্মানিত করেছে আনাস মাহফুজ ও আবুজর গিফারি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।